এই জাতীয় মোবারক মাহফিলের অবমাননা করতে আসি দেখা যায় আমরা কিছু হাসি খুশি কুরাক ফাইবার লাগিয়া 22 ইঞ্চি ও আনিয়া তুলি 22 ইঞ্চি 24 ইঞ্চি ইত্যাদি ইত্যাদি ঠিক না আমরা পছন্দ করি কিছু কিচ্ছা কাহিনি ঠিক না যে মাহফিল আত তুলাইলা পরবর্তীতে ফাও তুলাই তুলাই নি আমার লগে লগে আপনার কিতাব বা করে ওলাও দেখো আমি মুসকি মুসি আর না মাতলে তো বেচারা আমার আরো লাফ লাফ কইব আমার ঠিক আছে আপনি বুঝুন বেশি বুঝুক কথা কথা বুঝাইতাম পারছি আমরা অনেক রে নষ্ট করে লাইছে বাংলা বই ফড়িয়া আমরা মনে করি আমরা উদ্বুদ্ধ আল-নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ বর্তমান সময় আমরা প্রত্যেকে জ্ঞানী এখন আর উলামায়ে কেরাম হলোর কথা শোনার কোনো প্রয়োজন নাই আপনি যদি কোনো সাধারণ মানুষের লগে মাতেন মাতলে আপনারে কথার মাঝে ফেস ধরব বেশি বুঝানি লাগাইতে হে দেখবো আপনার তো গিয়া আপনি যদি মিশকাত শরীফতে গিয়া দলিল দেন হে বুখারী শরীফ থেকে দলিল দিব এর কারণ কিন্তু বিচ্ছিন্ন যে সময় থেকে এগুলা বাংলা অনুবাদ করা হয়েছে সেই থেকে এই সমস্যা দেখা দিছে এখন তো জেনারেল লাইনের যারা লেখাপড়া করছেন অবসর হয়ে গেছেন আল্লাহর দি বয় খৌফ আমাইছে এরা অবসরে বালা কথা কোরআন শরীফের তর্জমা ফরন বুখারি শরীফের তর্জমা ফরন ফলিয়া কিন্তু মুসলা দেওয়ার অধিকার তাই তাই রাখেন না কথা বুঝতাম পারছি না যেমন আমি যদি আপনারা কোনো রুগীর আমার সামনে আনো না আমি প্রেসক্রিপশন দেই আপনারা প্রত্যেকে এটা প্রত্যাখ্যান করবা বলে আপনার বড় জোর ফুয়ে বুঝলাম আপনি প্রেসক্রিপশন দিতে পারত না কারণ যেহেতু আপনি জেনারেল লাইন এটা জয় সায়েন্সে লেখাপড়া করছেন না বললাম না বিষয়টা ও যে আমরা বাংলা ফড়িয়া আমরা এগুলা করি এগুলা নিষেধ আপনি এগুলো চূড়ান্ত এটার জন্য সনদ নিতে হইব সার্টিফিকেট নিতে হইব তাহলে আপনি এটা চূড়ান্ত ফসলা দিতে পারবা কিন্তু আমরা এগুলারে না মানিয়া আগাগুলা না বুঝিয়া বাংলা অনুবাদ ফড়িয়া আমরা বেশি বুঝিলে আমার অনেক লোকে আলাপ হয়েছে যেমন কি আমি আল্লাহ বেস নজিব হর আমারও এক আত্মীয় আমার এক আয়াত করিমা ফড়িয়া হইলা ও আয়াতর করিমার তুমি যো হর চাই অনুবাদ হর আমি অনুবাদ করলাম হইলা তোমার অনুবাদ হর হয়েছে না তাই কিন্তু জেনারেল শিক্ষিত আমলাম কিতে হইছে বলো তান ভাষায় কই তারা মোল্লায় ওয়াজ করছে আমি তারে তিন তালাক দিয়াইছে তার করে নমাজ ফড়ি না বলে কিতা ওয়াজ করছে বলে ও ওয়াজ করছে আমলাম ইমাম সাহেব তো ওয়াজ হরা সঠিক আছে আপনি খালি তর্জমা করছে আবার চালা এই আয়াত করিমার ব্যাখ্যা করছে খালি অনুবাদ আপনারে হুনিয়া পড়াইছে না এই যে কোনো আয়াতে করিমা নাজির হইবার কারণ থাকে ঘটনা থাকে ওলাগে আর শানে নজুল থাকে অনেক কিছু থাকে আপনি খালি অনুবাদ দি যদি বলে দড়ি লইতা ফারতা বুঝি লইতা ফারতা তে তো আর কুচুর দরকার আসলো না মাদ্রাসা হলোর ফলার প্রয়োজন আসলো না এই 23-24 বছর মাদ্রাসা প্রতিষ্ঠান গিয়া ক্লাস করার প্রয়োজন হইলো না আমরা হলে অনুবাদ পড়ি আমরা হলু আলিম সব গেলাম মুহাদ্দিস সব গেলাম ঠিক কিনা এলা যদি ডাক্তার হওয়া সম্ভব হইত বাংলা অনুবাদ পড়িয়া তাহলে আমরা প্রত্যেক ডাক্তার হয়ে গেলাম প্রত্যেক ইঞ্জিনিয়ার হয়ে গেলাম মনে কথা আছা কিনা ও লাগি তো বিভাগ আলাদা ডাক্তার হলর মাঝে সব ডাক্তার এক লাখান নাই নাক কান আলাদা হাডর আলাদা সার্জারি আলাদা বিভাগ আছে উলামায়ে কেরাম হলর মাঝে ও বিভাগ আছে যেমন মুফতি সাহেব হল ছাড়া তাই কোনো ফতোয়া দেওয়ার অধিকার রাখেন না কথা বুঝতাম পারছি না সব কিছুর লাইন আছে লাইনে মোতাবেক আপনি আমি আলোচনা করতে হইব ও তো আমার লাগে জগলা করলা যে তুমিও কিচ্ছু জানো না বলে যে আমিও জানি না আমার লগে লগে
আপনার কিতাব বা করে হলেও দেখো আমি মুসকি মুসি আর না মাতলে তো বেচারা আমার আর লাফাফ হইব আমার ঠিক আছে আপনি বুঝুন বেশি বুঝুকা কথা বুঝতাম পারছি আমরা অনেক রে নষ্ট করে লাইছে বাংলা বই ফড়িয়া আমরা মনে করি আমরা উদ্যোক্তা আমরা হাতে সাড়ে তিন আট আর যার কারণে উলামায়ে কেরাম হলো রকল ওয়াজরে মানিয়া নিতে পারবেন না দুনিয়ায় যত ভাষা আছে তামাম ভাষা থেকে সবচেয়ে বেশি কঠিন ভাষা হইল আরবি ভাষা কথা বইতাম পারছি নি ইলা যদি সহজ হইতো বাংলা বই ফড়িয়া আমরা মুসলাম আসাইল আয়ত্তে আনা অধিকার আনা আমরা প্রত্যেকে বাংলা বই ফড়িয়া কোরআন সুন্নারে আমরা বুঝিলে ইলাম হনে বলে গিয়ে উলামায়ে কেরাম হলোর প্রয়োজন আউলিয়া কেরাম হলোর প্রয়োজন এরার কাছ থেকে ইয়া শোনার প্রয়োজন যার কারণে ইতিপূর্বে পূর্বেকার ইমানদার মুসলমান হলে এইভাবে মহফিলর আয়োজন করতা আর এই মহফিলও সেই যুগর মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম হলে আলোচনা করতা বিশেষ করিয়া এবাদত বন্দেগীর আলোচনা করতা এই আলোচনা থেকে সেই যুগর ইমানদার মুসলমান হলে খোরাক সংগ্রহ করতা এক বছর এই আলোচনা থাকিয়া এবাদত বন্দেগী করতা খোকা সুবহানাল্লাহ সেই যুগের ইমানদার মুসলমান হলে আলিম উলামার কাছ থেকে গিয়া মুসলাম আসাইল শিক্ষা গ্রহণ করতা ইবাদত বন্দেগী কিভাবে করতা হিসেবে সেই সময় ওগুলোও আলোচনা করা হইতো ঠিক কিনা এখনকার যুগে তো আমরা আওয়াজ শুনি না আওয়াজ শুনি দেখা যায় কোন বিজ্ঞ উলামায় কেরাম হলে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করলে আমরা আস্তে আস্তে উঠিয়া যাই গি আমরা পছন্দ করি কিছু কিচ্ছা কাহিনী ঠিকই না যে মহফিল আত তুলাইলা পরবর্তীতে ফা তুলাই তুলাই নি ওতারে আমরা পছন্দ করি কিন্তু এগুলা জানতে মনে রাখতে হইব এই মুবারক মহফিল আল্লাহর হাবিবে ঘোষণা করছেন এই মুবারক মহফিল হইল পবিত্র মহফিল আল্লাহর হাবিবে ঘোষণা করছেন এই জাতীয় মুবারক মহফিল হইল জান্নাতের বাগান ইকান হইল মহফিল ইকান কোন অনুষ্ঠান নাই আমরা হাসি তামাশা করতাম আমোদ ফুর্তি করতাম কিন্তু বর্তমানে আফসোসের বিষয় এই জাতীয় মুবারক মহফিল হলরে পবিত্র মহফিল হলরে আমরা অপবিত্র করতে আছি কথা রাজা কিনা যেমন এই জাতীয় মুবারক মহফিলর অবমাননা করতে আছি দেখা যায় আমরা কিছু হাসি খুশি কুরাক ফাইবার লাগিয়া 22 ইঞ্চি ও আনিয়া তুলি 22 ইঞ্চি 24 ইঞ্চি ইত্যাদি ইত্যাদি ঠিক কিনা আওয়াজের প্রয়োজন জ্ঞানের প্রয়োজন না কারণ আমরা প্রত্যেক জ্ঞানী আর আসলে প্রয়োজন না কারণ আমরা ফকেট এই দুনিয়ার বাসা যত বড় বড় উলামায়ে কেরাম হলোর আপনার নসিহত ওয়াজ আমরা পকেট ফকেট আছে ঠিক কিনা এই ওয়াজেরও আসলে প্রয়োজন নাই তা আমার হয়তো হইলো যে প্রয়োজন না হয় আমরা এই জাতীয় মুবারক মহফিল না করাটা ইবালা আমরা এই পবিত্র মহফিল দিয়ে অপবিত্র না করা বালা আমরা এই পবিত্র মহফিল দিয়ে অপমানিত না করা ইবালা ঠিক কিনা যদি এর মর্যাদা না দিতাম পারে এই মহফিল আমরা হাজির না হইতাম পারে যদি আপনারা উলামায়ে কেরাম হলরে দাওয়াত হল্লা উলামায়ে কেরাম হলইলা আপনারা লাগি মেহমান আপনারা হইলা মেজবান কিন্তু উলামায়ে কেরাম হলরা নিয়ে আপনারা নাই মেহমানরে রাখিয়া মেজবান হল বাড়িয়ে গরো কথা বলা নামি এটা অপমানিত করা এই মুবারক মহফিল দেও অপমাননা করা এতে কি আমরা বাহির হইতে হইব এটা কোনো মহফিল করা কোনো ফরজ নাই ওয়াজিব নাই ঠিক কিনা যদি করতে হয় ভালোভাবে করতে হইব এর থেকে আমরা গ্রহণ করতে হইব শিক্ষা নীতি হইব আর প্রয়োজন নয় এর থেকে আমরা না করাটাই বালা কথা বুঝাইতাম পারছি নি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মাফ করে দুক হাজার কথা হইতে গেলে এই জাতীয় মহফিল নিয়েও এখন ব্যবসা বাণিজ্য অচলের নাউজুবিল্লাহি যালিক ঠিক কিনা এটা অচলের জায়গায় জায়গায় আল্লাহ ফানা দুক বড় কঠিন জবানা আমি আমি আল্লাহ সর্বপ্রথম আমার হেদায়ত নসিব করুক আমার এবাদত বন্দী করার তৌফিক দান করুক আমার গুলামি করবার তৌফিক দান করুক মাফ করে দুঃখ তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক রে আল্লাহ মাফ করে দুঃখ রব্বুল আলামিনর এবাদত বন্দী করবার লায়েক বানাই দুঃখ হোক আল্লাহুম্মা আমিন আমি আলোচনার দীর্ঘায়িত করতাম না লাস্ট একটা কথা কইতাম স্যার
বর্তমান সময় এই জাতীয় মুবারক মহফিল ও স্টেজ আমাল্লা খান বেখামা ওখলে দখল করিয়াছে। কথা বুঝতাম পারছি কারণ বিজ্ঞ কোনো উলামায় কেরা মহল দে আনলে আমরা এই মুবারক মহফিল অংশগ্রহণ করি না। যারা আওয়াজ দেন এরা সূচি শুনিয়া কোন সময় আইবা সেই সময় আমরা একটু ফুর্তি ফার্তি করি, ঠিক না? এগুলার থেকে বাহির হইতে হইব। কারণ হইল ইন যে উলামায় কেরা মহল আইবা প্রত্যেকে কোরআন সুন্নাতে আলোচনা করবা, ঠিক না? এখন মনে করব খুলনাতে কোন উলামায় কেরাম দাওয়াত দেওয়া হবে, তাই না? কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে হইব, আসমানে আরো কোনো কিতাব থেকে করতে না। কিন্তু দেখা যায় আমরা আমার দেশের উলামায় কেরাম হলে আমরা মূল্যায়ন করি না, আমরা ইমাম সাহেবের আলোচনায় মূল্যায়ন করি না। আমরা অপেক্ষা করি যে খুলনা থেকে যে সাহেব আইতে তাই কোন সময় করবো। অবশ্যই আমরা তাহলে যোগ করতাম, মূল্যায়ন করতাম, সম্মান করতাম, আমরা মেহমান অবশ্যই। কিন্তু আমরা দেশের মোলান সাহরে বা হুজুর দে বা ইমাম সাহরে আমরা প্রত্যাখ্যান করতাম না, আল্লাহর কাছে অবশ্যই যাব দিতি। কথা বুঝতাম পারছি নি। প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রাখবা, হয়তো দেখবা খুলনার উলামায়ে কেরাম হলর আলোচনা থেকে আমরা বেশি, ইমাম সাহর আলোচনা থেকে উপকৃত বেশি হয়েছি। তো খুব খেনে এই স্থানীয় ইমাম সাহেবে আমরা রোগ রেশা চিনই, আমরা খানোর দুর্বলতা খানোর সবলতা ইমাম সাহেবে বালা জানি, কথাটা আসা কিনা আমরা লাগে চলাফেরা করুন সেই অনুযায়ী তাই আলোচনার আহ্বান ফোকাস ভাই না। আর কুল্লান থেকে উলামায়ে কেরাম আইবা আমরা সম্বন্ধে কিচ্ছু জানি না, তাই কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবা কিন্তু এটা থেকে আমরা উপকৃত হম হওয়ার সম্ভাবনা, কথাটা আসা না। আমি কইতাম যাই প্রত্যেক উলামায়ে কেরাম মহলের আলোচনা আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করতাম যতক্ষণ মহফিল চলে। এই মহফিল হইল জন্নতর বাগান, আমরা প্রত্যেক ধৈর্য সহকারে এই মুবারক মহফিল অংশগ্রহণ করতাম, হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতর দয়া হইলে এই মুবারক মহফিলর উসিলায় আমরা প্রত্যেকের বিগত জিন্দগির তাম গুনা খসুর দিয়ে আল্লাহ মাফ করে দিতে পারেন হুকা আমিন। আর এই জাতীয় দয়া ছাড়া আমরা পারওয়ার কোনো উপায় নাই, কারণ এবাদত বন্দেগী করিয়া কোনো মানুষ নাই দেন জন্নত যাওয়া, একমাত্র রব্বুল আলামিনের দয়া আর মায়া ছাড়া। কথা বুঝতাম পারছি নি। দুনিয়ার কোন মানুষ নাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জন্নত যাওয়ার, একমাত্র রব্বুল আলামিনের দয়া আর মায়া ছাড়া, যার কারণে এই জাতীয় উসিলারে আমরা বাদ দিতাম না। কারণ এই জাতীয় উসিলারে আল্লাহ পছন্দ করেন, এই জাতীয় মুবারক মহফিল কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা রাখেন উলামায়ে কেরাম হলে পরবর্তীতে সম্মিলিতভাবে দোয়া করেন। এই দোয়া আমরা লাগে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই না আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আরো ঘোষণা করেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই না আমার কাছে চাও দোয়া করো আমি তোমার তানর দোয়ারে কবুল করমু কা সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবে ফরমাইন 40 মুমিন যদি একত্রিত হই আল্লাহর কাছে চায় আল্লাহ তার দোয়ারে ফিরাইয়া দেন না, আল্লাহ শরম লাগে যে আল্লাহ কবুল করলেন ফোকাস ওলা গিয়ে আমরা একা একা দোয়া করতাম সম্মিলিতভাবে দোয়া করতাম আল্লাহ যদি আমরা রে এই নিয়ামত দান করছেন আল্লাহ হাবিবে ফরমাইন আফদালুল ইবাদাতি দোয়া, তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া ফোকাস সুবহানাল্লাহ। শুকর ফানি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত মকবুল, আল্লাহ তান বন্দার শুকর ফানি রে সহ্য করতে পারেন না, মানুষ শুকর ফানি কারণে আল্লাহর আরশে কম্পন করে, আল্লাহর রহমতের সাগরে জোশ মারে ফোকাস সুবহানাল্লাহ। মানুষ শুকর ফানি এত মূল্যবান, আমরা যদি সম্মিলিতভাবে আমরা বিগত জিন্দগির উপরে তৌবা করিয়া এই জাতীয় মুবারক মহফিল আমরা দোয়া করি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার দোয়ারে কবুল করবা, আমরা তামাম মুশকিলা দহল আসান করে দিবা, তামাম বেমার আজার থেকে শিফা দান করবা, তামাম অভাব অনটন থেকে আল্লাহ রেহাই দিবা, আমরার সুস্থতা দান করবা, নেক হায়াত দান করবা, তান মকবুল উলামি নসিব করবা হোক আমিন।
আর বিশেষ করিয়া আল্লাহ নিয়ামতে যাবে আমরা তৌবাও দান করছি আমরা যেন প্রত্যেক নমাজের পর পর বেশি বেশি করে আস্তাগফার শরীফ পড়ি ফোকাস সুবহানাল্লাহ কারণ আস্তাগফার শরীফ পড়লে যখন জানি মন হালকা হয় আর প্রত্যেক আস্তাগফার শরীফের লগে গুনারে আল্লাহ কিতা কর নির্মূল করে দেয় ফোকাস সুবহানাল্লাহ ওলাগি আমরা বেশি বেশি করে আস্তাগফার শরীফ পড়তাম আল্লাহর কাছে পানা চাইতাম মাগফিরাত চাইতাম যদি আমরা এগুলো আমলাতান করে লাইতাম পারিতে নিশ্চয় এক সময় রব্বুল আলামিন আমরার বিগত জিন্দেগিরে মাফ করে দিবা সামনের জিন্দেগিরে কবুল করবা আর ওই জিনিস যেন আমরা দোয়া করি আয় আল্লাহ যতদিন জমিনে রাখো আমরার সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও হোক আল্লাহুম্মা আমিন আজকের এই মুবারক মহফিল আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করছি কোন না কোন দুঃখহল আমরা মনের মধ্যে আছে ঠিক কিনা আমরা বিশ্বাস করে এই মুবারক মহফিল আমরা যদি সম্মিলিত হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার দুয়ারে কবুল করবা এই আশা নিয়ে আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম অংশগ্রহণ করার কবুল করুক আমিন